নমস্কার বন্ধুরা প্রবেশদার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে তিরিশটি জেনারেল নলেজে কোশ্চেন শুরু করা যাক আজকে প্রথম কোশ্চেন আলমগীর ও জিন্দাপির নামে পরিচিত বা অভিহিত করা হতো কাকে আলমগীর বা জিন্দাপির নামে অভিহিত করা হতো কাকে ঔরঙ্গজেব শাহজাহান শের শাহ তো এটা সঠিক অ্যান্সার হবে কি ঔরঙ্গজেবকে বলা হতো জিন্দাবীর বা আলমগীর পরের প্রশ্ন পুরন্দরের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল ষোলোশো পঁয়ষট্টি ষোলোশো সাতষট্টি ষোলোশো পঁচাত্তর তো পুরন্দরের সন্ধি হয়েছিল ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পরের কোশ্চেন রঙ্গিলা বাদশাহ কাকে বলা হতো আহমদ শাহ মোহাম্মদ শাহ নাদির শাহ তো রঙ্গিলা বাদশাহ বলা হতো কাকে না মোহাম্মদ শাহকে বলা হতো রঙ্গিলা বাদশাহ পরে প্রশ্ন কার সময়কালে বান্দা বাহাদুর লৌহগড়ে প্রথম শিখ রাজধানী স্থাপন করেন কার সময়কালে বান্দা বাহাদুর লৌহগড়ে প্রথম শিখ রাজধানী স্থাপন করে অপশান জাহান্দর শাহ প্রথম বাহাদুর শাহ দ্বিতীয় আলম শাহ এটা সঠিক অ্যান্সার হবে কি প্রথম বাহাদুর শাহর আমলে বান্দা বাহাদুর লোহগড়ে প্রথম শিখ রাজধানী স্থাপন করে কে শিখ রাজধানী স্থাপন করে প্রথম না বান্দা বাহাদুর পরের প্রশ্ন কে কোহিনুর হীরে ও ময়ূর সিংহাসন লুট করে বা লুণ্ঠন করে পারস্যে পালান আহমদ শাহ মোহাম্মদ শাহ নাদির শাহ তো এটা সঠিক অ্যান্সার হবে নাদির শাহ হচ্ছে কি কোহিনুর হীরে এবং ময়ূর সিংহাসন লুণ্ঠন করে পারস্যে পালান পরের প্রশ্ন কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা বিহার উড়িষ্যা দেওয়ানি অধিকার দেন দ্বিতীয় শাহ আলম দ্বিতীয় আকবর ফারুক সিয়ার তো দ্বিতীয় শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা বিহার উড়িষ্যা দেওয়ানি অধিকার দেন পরের প্রশ্ন কে রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন কে রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর দ্বিতীয় বাহাদুর শাহ আহমদ শাহ তো দ্বিতীয় বাহাদুর দ্বিতীয় আকবর দ্বিতীয় আকবর রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন পরের প্রশ্ন জাফর ছদ্ম নামে উর্দু কবিতা লিখতেন কে জাফর ছদ্ম নামে উর্দু কবিতা লিখতেন অপশন দ্বিতীয় বাহাদুর শাহ দ্বিতীয় আকবর প্রথম বাহাদুর শাহ তো জাফর ছদ্ম নামে হচ্ছে কে উর্দু কবিতা লিখতেন না দ্বিতীয় বাহাদুর শাহ এই দ্বিতীয় বাহাদুর শাহ হচ্ছে মহাবিদ্রোহে অংশে অংশ নিয়েছিলেন আঠারোশো সালে যে মহাবিদ্রোহ হয়েছিল সেটাতে হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ অংশ নিয়েছিলেন পরে প্রশ্ন পাদ শাহ নামা বা বাদশাহ নামা এ রচয়ে থাকে অপশন মির্জা মোহাম্মদ কাজিম আব্দুল হামিদ লাহোরি মোল্লা মোহাম্মদ কাজিম তো বাদশাহ নামা ও বাদশাহ নামক রচিত হচ্ছে আব্দুল হামিদ লাহোরি পরে প্রশ্ন লাহোরে বাদজাহী মন্দির লাহোরে বাদ মসজিদ লাহোরে বাজাই মসজিদ স্থাপন করেন কে শাহজাহান শের ঔরঙ্গজেব তো লাহোরে বাদজাই যে মসজিদ সেটা স্থাপন করেছিল কে না ঔরঙ্গজেব পরে প্রশ্ন হিন্দু নারীদের সতীদাহ প্রথা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয় হিন্দু নারীদের যে সতী দেওয়া প্রথা ছিল কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয়েছিল জাহাঙ্গীর শাহজাহান আকবর তো এটা সঠিক হবে কি আকবরের সময়কালে হচ্ছে কি হয়েছিল হিন্দু নারীদের সতী দেওয়া প্রথা নিষিদ্ধ হয়েছিল পরের প্রশ্ন পৃথিবীর সর্বাপেক্ষা বৃহৎ সংবিধান হলো কোন দেশের ইংল্যান্ড ভারত আমেরিকা তো ভারতের সংবিধান হচ্ছে সর্বাবেক্ষা বৃহৎ সংবিধান পৃথিবীর মধ্যে পরের প্রশ্ন মূল সংবিধানে কটি মৌলিক অধিকার স্বীকৃত ছিল মূল সংবিধানে কটি মৌলিক অধিকার স্বীকৃত ছিল ছটি সাতটি আটটি তো মূল সংবিধানে ছিল হচ্ছে সাতটি আর বর্তমানে আছে ছটি এটা হচ্ছে বর্তমান বর্তমানে আছে ছটি যখন সংবিধান রচনা হয়েছিল তখন ছিল সাতটি পরের প্রশ্ন ভারতে নাগরিকত্ব আইন কত সালে পাশ হয় উনিশশো চুয়ান্ন উনিশশো পঞ্চান্ন উনিশশো ছাপ্পান্ন তো ভারতের নাগরিকত্ব আইন পাশ হয়েছিল উনিশশো সালে পরের প্রশ্ন আইনের কাছে সমান আইনের কাছে সমান এটি কোন অনুচ্ছেদে বলা হয়েছে আইনের কাছে সমান এটা কোটেশনের মধ্যে এটা কোন অনুচ্ছেদে বলা হয়েছে চৌদ্দো নম্বর অনুচ্ছেদে পনেরো নম্বর অনুচ্ছেদে ষোলো নম্বর অনুচ্ছেদে তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে কি চোদ্দো নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে যে আইনের কাছে সমান পরের প্রশ্ন স্বাধীনতার অধিকার সংবিধানে কোন অনুচ্ছেদে বলা রয়েছে উনিশ নম্বর আঠেরো নম্বর সাতেরো নম্বর তো এটা সঠিক অ্যান্সার হবে উনিশ নম্বর সাতেরো নম্বর হচ্ছে অস্পৃশ্যতা দূরীকরণ পরের প্রশ্ন আন্দামান ও নিকোবরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ যে হাইকোর্ট রয়েছে সেটা কোথায় অবস্থিত অর্থাৎ আন্দামান নিকোবরের দ্বীপপুঞ্জের যে হাইকোর্ট সেটা কোথায় অবস্থিত কলকাতা দিল্লি মুম্বাই তো এটা সঠিক অ্যান্সার হবে কি কলকাতা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে হাইকোর্ট ব্যবস্থা সেটা হচ্ছে কলকাতাতে হয় পরের প্রশ্ন জারণ হলো ইলেকট্রন ত্যাগ ইলেকট্রন গ্রহণ প্রোটন গ্রহণ তো জারুন হলো কী যারণ হলো ইলেকট্রন ত্যাগ পরের প্রশ্ন একটি বিজারক হলো এমন একটি বস্তু যা ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রন ইলেকট্রন গ্রহণ করে প্রোটন গ্রহণ করে ইলেকট্রন দান করে তো বিজারক হলেও ইলেকট্রন দান করে পরের প্রশ্ন তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডের বিক্রিয়াটি হল জারণ বিজারণ কোনোটি নয় তো তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডের যে বিক্রিয়াটি হচ্ছে সেটা হচ্ছে জারণ পরের প্রশ্ন অনিলা দেবী কার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো অনিলা দেবী হচ্ছে কার না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী না ভানু সিংহ ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে কি না কমলাকান্ত পরের প্রশ্ন সাবমোচন ও চিত্রাঙ্গদা কাব্য নাটকটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো সাম্যোচন ও চিত্রাঙ্কর্তা যে কাব্য নাটকটি আছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পরের প্রশ্ন সুবর্ণলতা উপন্যাসটি কার লেখা অনিলা দেবী মহাশ্বেতা দেবী আশাপূর্ণা দেবী তো সুবর্ণ যে কাব্য উপন্যাসটি আছে সুবর্ণলতা যে উপন্যাসটি আছে সেটা হচ্ছে কার লেখা সুবর্ণলতা না আশাপূর্ণা দেবী লেখা পরের প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল মহাত্মা গান্ধী জে বি কৃপালিনী উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তো জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিল হচ্ছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন ইন্দিরা গান্ধীর সমাধিস্থল এর নাম কী ইন্দিরা গান্ধীর সমাধিস্থলের নাম কী শক্তিস্থল চৈত্রভূমি ঘাট তো ইন্দিরা গান্ধীর যে সমাধিস্থল তার নাম হচ্ছে শক্তিস্থল চৈত্রভূমিকা চৈত্রভূমি হচ্ছে বি আর আম্বেদকরের বি আর আম্বেদকারের আর মহাপুরাণ ঘাট হচ্ছে কার ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদের তো শক্তিস্থল হচ্ছে ইন্দিরা গান্ধীর চৈতভূমি হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর আর মহাপুরাণ ঘাট হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরের প্রশ্ন অর্থনৈতিক জনক অর্থনীতির জনক কাকে বলা হয় কাল রিটার রবার্ট বয়েল অ্যাডাম স্মিথ তো অর্থনৈতিক জনক অর্থনৈতিক জনক বলা হয় কাকে না অ্যাডাম স্মিথকে কার্ল রিটারকে কী বলা হয় একে বলা হয় হচ্ছে জিওগ্রাফি বা ভূগোলের জনক আর রবার্ট রয়েলকে বলা হচ্ছে রবার্ট বয়েলকে বলা হচ্ছে কিসের না রসায়নের জনক রসায়নের জনক বা কেমিস্ট্রির জনক তো কার্ল রিটার হচ্ছে জিওগ্রাফি রবার্ট বয়ল হচ্ছে রসায়ন বা কেমিস্ট্রি আর অ্যাডাম স্মিথ হচ্ছে জনক পরের প্রশ্ন আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি শিখর মাউন্ট আবু সাতবাহন শিখর তো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহ হচ্ছে কি গুরু শিখর মাউন্ট আবু হচ্ছে আরাবল্লী পর্বতে অপর একটি উল্লেখযোগ্য সিংহ আর সাতবাহন শিখর হচ্ছে কার না বিন্ধ বিন্ধ যে পর্বত আছে তার সর্বোচ্চ শৃঙ্গ কি সাদবান শিখর আরাবলী পর্বতে হচ্ছে গুরুশিখর পরের প্রশ্ন ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপর গড়ে উঠেছে ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপর গড়ে উঠেছে নর্মদা সরাবতী আর বারাহি তো ধোঁয়াধার জলপ্রপাত গড়ে উঠেছে নর্মদা নদীর উপর সরাবতী নদীর উপর যোগ জলপ্রপাত বা গেরোসপ্পা গেরোসপ্পা জলপ্রপাত যোগ জলপ্রপাত গেরোসপ্পা জলপ্রপাত বা মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী তিনটা হচ্ছে একই নাম যোগ জলপ্রপাত গেরোসপ্পা জলপ্রপাত মহাত্মা গান্ধী জলপ্রপাত এটা হচ্ছে তিনটায় একটাই জলপ্রপাত বিভিন্ন রকম নাম আছে এইটে গড়ে উঠেছে শরাবতী নদীর উপর আর বারহাই নদীর উপর ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কুঞ্চিকল গড়ে উঠেছে কুঞ্চিকল গড়ে উঠেছে কার উপর না বারাহী নদীর উপর পরে প্রশ্ন আরাবল্লী পর্বত ও বিন্ধ পর্বতের মাঝে রয়েছে কোন মালভূমি মালব মালব মালভূমি ছোটনাগপুর মালভূমি রেওয়া মালভূমি তো আরাবল্লী পর্বত ও বিন্ধ পর্বতের মাঝে রয়েছে মালব মালভূমি ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি না পরেশনাথ ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ সিংহ হচ্ছে পরেশনাথ আজকে লাস্ট প্রশ্ন সিমলিপাল অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত বিহার ঝাড়খন্ড উড়িষ্যা না সিমলিপাল অভয়ারণ্য হচ্ছে উড়িষ্যাতে অবস্থিত